আসসালামু আলাইকুম, মামুবাড়ির অ্যাফিলিয়েট মেম্বারদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল মাহমুদ, সিইও অফ মামুবাড়ি ডট কম। আপনারা প্রথমেই মামুবাড়ি ডট কম এর ওয়েবসাইটটাতে, ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই যে এটা আমাদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক মামুবাড়ি ডট কম। তো এই সাইটে ভিজিট করার পরে এইখানে দেখবেন অ্যাফিলিয়েট রেজিস্টার নামে একটা অপশন আছে। হ্যাঁ, এটা ডেস্কটপ মোডের জন্য, যারা ডেস্কটপে ল্যাপটপে কাজ করবেন তাদের জন্য, আর যারা হচ্ছে মোবাইলে কাজ করবেন তারা এই যে মোবাইলে ব্রাউজ করলে এইরকম একটা অপশন দেখবেন, এই যে তিনটা দাগওয়ালা। তো এইটাতে ক্লিক করলে আপনারা প্রথমে একটা নিচে দেখবেন অপশন পাবেন অ্যাফিলিয়েট রেজিস্টার এবং অ্যাফিলিয়েট লগ ইন। তো ওইখান থেকে নতুন যারা অ্যাফিলিয়েট রেজিস্টার করবেন তারা অ্যাফিলিয়েট রেজিস্টার অপশনটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনারা নতুন একটা পেজ ওপেন হবে, পেজটা হচ্ছে এরকম অ্যাফিলিয়েট রেজিস্টার পেজ। অ্যাফিলিয়েট রেজিস্টার অপশনে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। তো এখানে আপনারা হচ্ছে ফার্স্ট নেম, তারপর এইভাবে লাস্ট নেম, তারপর ফোন নাম্বার, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা খেয়াল করবেন, এই যে এইখানে দেখছেন কয়েকটা দাগ আছে, এই দাগটা আপনাকে নীল হইতে হবে, ঠিক আছে। তো এখানে ধরেন যে আপনি একটা পাসওয়ার্ড লিখলেন, প্রথমে ধরেন আপনি এমনি লিখলেন, দেখেন এটা কিন্তু লাল রয়ে গেছে। তো আপনাকে প্রথমে কি করতে হবে, একটা বড় হাতের অক্ষর দেন, বড় হাতের অক্ষর দিলাম, তারপর কিছু অক্ষর লিখলাম, তারপরে হচ্ছে সংখ্যা দিতে পারেন। হ্যাঁ, দেখেন স্ট্রং হয়ে গেছে। চাইলে আপনি স্পেশাল ক্যারেক্টার যেমন এট দ্য রেট অফ, তারপর হ্যাশ, স্টার, এগুলো সাইনও ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে নিচে এসে সেই পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবেন, কনফার্ম পাসওয়ার্ড। তারপর অ্যাড্রেস বসাবেন, এখানে আপনার যে অ্যাড্রেসটা সেটা বসাবেন। অ্যাড্রেস ওয়ান বসাইলে, অ্যাড্রেস ওয়ানে যদি সব জায়গা হয় তাহলে অ্যাড্রেস ওয়ান বসাইলেই হবে, যদি জায়গা না হয় সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস টু ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনার জিপ কোড, আপনার যে পোস্ট কোডটা আছে সেটা, যেমন আমাদের কুতুবপুর ইউনিয়নের পোস্ট কোড হচ্ছে এই যে এটা, আমি দেখেন এখানে হচ্ছে আমার পোস্ট কোডটা বসিয়ে দিয়েছি। তো হচ্ছে তারপর সিটি, আপনার যে সিটি, যেমন আমার সিটি হচ্ছে নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জ দিয়েছি। আপনার সিটি যদি ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, যেখানেই হোক না কেন সেই সিটিটা আপনি বসাবেন। দেন এইখানে কান্ট্রি অপশন আছে, এইখানে যদি ক্লিক করেন তাহলে এইখান দিয়ে এই যে এরকম আসবে আফগানিস্তান থেকে, আপনি বাংলাদেশ সার্চ করবেন, অথবা এই অপশনে যদি বিএ লেখেন তাইলেই বাংলাদেশ চলে আসছে। আমরা বাংলাদেশে ক্লিক করলে যে বাংলাদেশ হয়ে যাবে। তারপর হচ্ছে রেফারেন্স ইউজার নেম, আপনার আপনাকে যে রেফার করবে তার ইউজার নেমটা এখানে বসাইতে হবে। যেমন সাপোজ ধরেন আপনাকে রহিম নামে কেউ একজন রেফারেন্স করেছে, মানে রহিম নামে কোনো একজন ব্যক্তির আইডি আমাদের এইখানে অ্যাফিলিয়েট আইডি আছে, তার রেফারেন্স ইউজার নেম, সাপোজ সে তার ইউজার নেম সেট করেছিল হচ্ছে ধরেন রহিম 102 বা রহিম 786 বা শুধু রহিম, যে কোনো ভাবে একটা ইউজার নেম সে সেট করেছে, তাহলে আপনি যদি তার আন্ডারে অ্যাকাউন্ট করেন তাহলে তার ইউজার নেমটা এখানে বসাইলে আমরা তার ইউজার নেম অনুসারে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেব। আদারওয়াইজ আপনার রেফারেন্স ইউজার নেম যদি না দেন, আর যদি আপনাকে কেউ সত্যিকারের রেফারেন্স করে থাকে তাহলে আপনার আইডিটা ব্যান হয়ে যাবে আমাদের সাইট থেকে। ওকে, তার আর প্রয়োজনে আপনারা যদি আপনার আপলাইন যে আছে, আপনার কে যে কোম্পানিতে কোম্পানির সম্পর্কে নিয়ে আসছে, কোম্পানি সম্পর্কে জানিয়েছে, তাকে আপনারা নক করবেন যে ভাইয়া আপনার ইউজার নেমটা কি, বলেন আমি আপনার ইউজার নেমটা এখানে দিতে হবে। তারপর এখানে একটা টিক মার্ক করে দিবেন, অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর এখানে ছবি আপলোড করতে চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। আপলোড অপশনে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে দিলে আপনার ছবিটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন, রেজিস্টার অপশনে যদি আপনারা ক্লিক করেন, এই রেজিস্টার অপশনে ক্লিক করলে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আমাদের সাইটে রেজিস্টার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তারপর রেজিস্টার হওয়ার পরে আমরা হচ্ছে আইডিটাকে লগ ইন করবো, আমরা হচ্ছে এই যে অ্যাফিলিয়েট লগ ইন এই যে এইটাতে ক্লিক করবো। দেখেন আমার এখানে অ্যাফিলিয়েট রেজিস্টার, এটাতে ক্লিক করলে রেজিস্টার করার অপশন আসবে, তারপর আপনাকে অ্যাফিলিয়েট লগ ইন করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাফিলিয়েট লগ ইন অপশন আসবে, আপনি অ্যাফিলিয়েট লগ ইন অপশনে এইখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এটা বসাই দেবেন। যেমন আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড এখানে বসাইলাম, বসে ধরেন যে আপনি যদি সবসময় এটা রাখতে চান তাহলে রিমেম্বার মি দিয়ে আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন। আপনি কখনো পাসওয়ার্ড ভুলে গেলে লস্ট ইয়ার পাসওয়ার্ড থেকে আপনার পাসওয়ার্ডটা নতুন করে জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে। আর চাইলে আপনারা এই যে উপরে যে অপশনটা আছে লগ ইন অর রেজিস্টার, এইখান থেকেও আপনারা হচ্ছে লগ ইন করে নিতে পারেন। এখন যারা মোবাইলে করবেন তারা এই যে অপশনটাতে ক্লিক করলে সাইটে একটা অপশন আসবে, সেই অপশনের মধ্যে আপনারা দেখবেন যে অ্যাফিলিয়েট রেজিস্টার অপশনের পরেই একটা অপশন আছে অ্যাফিলিয়েট লগ ইন, সেখানে ক্লিক করলে আপনাদের এই পেজটা ওপেন হবে। দেন আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি করেছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। ওকে, আর আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন।
আমার অ্যাকাউন্টটি সফলভাবে লগ ইন হয়েছে, আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এইভাবে লগ ইন করবেন, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা এইভাবে ওপেন হবে। ঠিক আছে, আপনার এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, আপনার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। ঠিক আছে, তো আমরা এইখানে সেটিংটা হচ্ছে দেখব কিভাবে এটাকে সেটিং করে নিতে হয়। ওকে, লেটস সি আমরা কিভাবে সেটিং করব। আমার একটু ডিটেলস আমি বলি, এখানে হচ্ছে প্রোফাইল, দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এডিট অপশন আসবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে এডিট করতে পারবেন, তারপর চেঞ্জ পাসওয়ার্ড, পেমেন্ট সেটিং, তারপর হচ্ছে এখান থেকে মার্কেটিং, এইটা ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে, তো আই থিঙ্ক আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করে লগ ইন করতে পারবেন। তো আমরা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, সেই ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হয় এর ডিটেলস এবং প্রতিটা অপশনের কাজ আমরা ডিটেলসলি দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা আমাদের সাথেই থাকুন। গুড বাই।